এবারে রাজ্যে চালু হচ্ছে তৎকাল বিয়ে। আগামী বছরের শুরু থেকে চালু হতে পারে নতুন নিয়ম। নিয়ম বদলের খসড়া প্রস্তুত বলে জানা গিয়েছে নবান্ন সূত্রে। হিন্দু ম্যারেজ অ্যাক্টের বদল ঘটিয়ে রাজ্যে শুরু হতে চলেছে তৎকাল বিয়ে। সামাজিক বিয়ের একদিনের মধ্যেই হবে রেজিস্ট্রি। দিল্লির পর এবার পালা বাংলার। হিন্দু ম্যারেজ রুলের বদল ঘটিয়ে সামাজিক বিয়ের একদিনের মধ্যেই রেজিস্ট্রি সেরে ফেলার ব্যবস্থা শুরু করতে চলেছে রাজ্য। দেশের মধ্যে প্রথম দিল্লিতে তৎকাল বিয়ে সর্বপ্রথম চালু হয়। ভারতবর্ষের অন্য কোনো প্রদেশে এই ব্যবস্থা চালু নেই। এবার ডবল ইঞ্জিন রাজ্যগুলিকে পেছনে ফেলে দেশের দ্বিতীয় রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে এই তৎকাল বিয়ে। বর্তমানে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী সামাজিক বিয়ে শেষে আবেদন করলে রেজিস্ট্রির জন্য 7 দিন সময় লাগে। তারপর 8ম দিনে রেজিস্ট্রি করতে পারেন নববিবাহিত দম্পতি। এবার তা কমে একদিনের মধ্যে হয়ে যাবে। বর্তমান নিয়মে সামাজিক বিয়ের দিন অথবা তারও আগে যারা রেজিস্ট্রি সেরে ফেলতে চান তাদের ন্যূনতম 30 দিন আগে আবেদন করতে হয়। এবার তৎকাল বিবাহ ব্যবস্থা চালু হলে বিয়ের একদিনের মধ্যেই রেজিস্ট্রি সেরে ফেলতে পারবেন দম্পতি। এর ফলে সময় নষ্টের হাত থেকে বাঁচবেন নবদম্পতিরা। নবান্ন সূত্রে জানা গিয়েছে 2024 সালের জানুয়ারি থেকে চালু হতে চলেছে এই নিয়ম। নিয়ম বদলের খসড়া ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে বলে জানা গিয়েছে। শীঘ্রই তা রাজ্য মন্ত্রিসভায় পাঠানো হবে। ছাড়পত্র চলে এলেই শুরু হয়ে যাবে প্রক্রিয়া। এর পাশাপাশি বিদেশে যারা থাকেন তাদের জন্য অনলাইনে রেজিস্ট্রির আবেদনের সুযোগ খুলে দিচ্ছে রাজ্য সরকার। প্রসঙ্গত এখন ম্যারেজ রেজিস্ট্রারের কাছে গিয়ে রেজিস্ট্রি করলে সরকারের কোষাগারে জমা পড়ে 125 টাকা, আর রেজিস্ট্রার বাড়িতে এলে জমা পড়ে 225 টাকা। সরকারি নথি থেকে জানা গিয়েছে চলতি বছরে এখনো পর্যন্ত হিন্দু ম্যারেজ অ্যাক্টে 31,601টি বিয়ে সম্পন্ন হয়েছে এই রাজ্যে। পাশাপাশি স্পেশাল ম্যারেজ অ্যাক্টের 13 নম্বর ধারার আওতায় 45,538টি বিয়ে হয়েছে, আর স্পেশাল ম্যারেজ অ্যাক্টের 16 নম্বর ধারার আওতায় 4,544টি বিয়ে হয়েছে। এই বাবদ এবছর প্রায় 1,33,00,000 টাকা রাজ্যের কোষাগারে এসেছে। এই তৎকাল বিয়ে ব্যবস্থা চালু হলে উপকৃত হবেন দম্পতিরা। কারণ বর্তমান নিয়ম অনুযায়ী বিয়ের রেজিস্ট্রি করার জন্য হাতে সময় নিয়ে দিনক্ষণ ঠিক করতে হতো, যার ফলে অহেতুক সময় নষ্ট হতো দম্পতিদের। সেই সাথে যারা দেশের বাইরে থাকেন তাদেরকেও ভোগান্তিতে পড়তে হতো। তাই সবকিছু খতিয়ে দেখে রেজিস্ট্রি বিয়ের ক্ষেত্রে তৎকাল ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য। এই ব্যবস্থা চালু হলে দম্পতিদের অহেতুক আর সময় নষ্ট করতে হবে না বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। ইতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।